আজকে আমরা একটা বিশেষ শক্তি নিয়ে পড়ব। এর আগের দুটো ক্লাসে তাপ শক্তি নিয়ে পড়েছিলাম এবং তাপমাত্রা নিয়ে পড়েছিলাম। এই ক্লাসে এমন একটা শক্তি নিয়ে পড়ব যে শক্তিটা আমাদের কোনো বস্তুকে দেখতে সাহায্য করে। শক্তিটার নাম হচ্ছে আলোক শক্তি। আসলে আলোক শক্তি হচ্ছে এমন এক প্রকার শক্তি যে শক্তি কোনো বস্তুর উপর আপতিত হলে বস্তুটি দৃশ্যমান হয়। যেমন আমাদের কাছে একটা যে কোনো বস্তু আছে, একটা বক্স আছে, সেই বক্সে যদি অন্ধকার থাকে আমরা দেখতে পাবো না, কিন্তু যদি আমরা একটা টর্চ জ্বালি সেই টর্চের আলোটা যেই বস্তুর উপর পড়ে আমরা বস্তুটাকে দেখতে পাই। অর্থাৎ বস্তুটা দৃশ্যমান হওয়ার জন্য প্রয়োজন আলো। তো আলোর সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে আলোক এমন এক প্রকার শক্তি যে শক্তিটা কোনো বস্তুর উপর আপতিত হলে বা পড়লে বস্তুটি দৃশ্যমান হয়, মানে দেখতে পাওয়া যায়। যেমন আমাদের চারপাশে অনেক কিছু ঘটনা ঘটে, এই ঘটনাটা ঘটার পেছনে আলোক দায়। কিছু এক্সাম্পল দেওয়া যায়। যেমন প্রথম এক্সাম্পল হচ্ছে যখন আমরা ঘরের দরজা জানালা বন্ধ করে থাকি কিছু বস্তু দেখতে পাই না, যেই দরজা জানালা খুললাম বস্তুগুলো দৃশ্যমান হয়। কেন দৃশ্যমান হয়? কারণ সূর্যের আলো ভেতরে আসে। আবার যদি সরাসরি সূর্যের দিকে তাকাই সূর্যটাকে দেখতে আমাদের অসুবিধা হয়। আবার আরেকটা বিষয়, যদি ঘরটা দেওয়ালগুলো সাধারণ না হয়ে সম্পূর্ণ কাঁচের দেওয়াল বা সম্পূর্ণ আয়নার তৈরি দেওয়াল হয়, তখন দেখা যায় ঘরটা যতটা আলোকিত হওয়ার কথা ততটা আলোকিত হয় না। কেন হয় না? এইসব কারণগুলো আমরা এই চ্যাপ্টারটায় পড়ব যে আলো বিষয়টা কি, কিভাবে আলোক শক্তি কাজ করে। যেমন যদি কোনো বস্তু থেকে আলোকরশ্মি আলোক উৎপন্ন হয়, যেমন টর্চ, যেমন সূর্য, যেমন মোমবাতি, জ্বলন্ত মোমবাতি, সেই বস্তুগুলো আমরা আলোক উৎস হিসেবে ধরতে পারি। তো এই আলোক উৎস হিসেবে ধরে নিয়ে আলোক উৎসকে আমরা মূলত দুভাগে ব্যবহার করতে পারি, দুভাগে ভাগ করতে পারি। প্রথম উৎসটার নাম দিচ্ছি আমরা সহপ্রভ বস্তু, দ্বিতীয়ত সেটা আলোক উৎস হতে পারে কিন্তু তার নাম হচ্ছে নিষ্প্রভ বস্তু। তো কাকে সপ্রভ কাকে নিষ্প্রভ বস্তু বলে? বলতে যে সমস্ত বস্তু আলোক উৎপন্ন করতে পারে, সোর্স অফ লাইট, যে সমস্ত বস্তু আলোর উৎস তাদেরকে বলছি আমরা সপ্রভ বস্তু, মানে নিজেই আলোক সৃষ্টি করে কোনোভাবে এবং সেই আলো বিকিরণ করে। ফর এক্সাম্পল সব থেকে বড় সপ্রভ বস্তু হচ্ছে সূর্য, এছাড়া যেটা বললাম জ্বলন্ত টর্চ হতে পারে, জ্বলন্ত মোমবাতি হতে পারে, এরা সবই হচ্ছে আলোক উৎস বা সপ্রভ বস্তু, মানে যাদের নিজেদের আলো আছে। আর কাদের নিষ্প্রভ বস্তু বলে? সেগুলো আলোক উৎস কিন্তু সেই বস্তুগুলোর নিজস্ব আলোক নেই, যেমন যে কোনো গ্রহ, যেমন যে কোনো উপগ্রহ। এটা কি, আমরা কিন্তু রাত্রিবেলা চাঁদ দেখতে পাই, রাতের আকাশে যদি পরিষ্কার থাকে আকাশ, গ্রহ আমরা বুঝতে পারি, কিন্তু সেগুলো আলোক উৎস নয়, সেগুলো সপ্রভ নয়, সেগুলো নিষ্প্রভ বস্তু। কারণ সেই সমস্ত বস্তু নিজেরা আলোক উৎপন্ন করতে পারে না কিন্তু আলোক বিকিরণ করতে পারে, তাদের উপর আলোক পড়লে সে আলোক উৎসকে দ্বারা আবার বাইরে বিকিরিত করে দিতে পারে, ফলে তাদের আমরা দেখতে পাই। তাহলে আলোক উৎসকে আমরা দুভাগে ভাগ করছি, সপ্রভ বস্তু যেমন সূর্য, জ্বলন্ত টর্চ, মোমবাতি, এবং আরেক ধরনের আলোক উৎস যারা নিজেরা আলো উৎপন্ন করতে পারে না কিন্তু আলোক বিকিরণ করতে পারে, তাদের বলছি আমরা নিষ্প্রভ বস্তু, যেমন গ্রহ, উপগ্রহ, যে কোনো বস্তু, যেমন আমাদের ঘরের দেওয়াল, এরা সবাই হচ্ছে নিষ্প্রভ বস্তু। তাহলে পেলাম আমরা দুটো জিনিস, সপ্রভ বস্তু আর নিষ্প্রভ বস্তু। এবার এই সপ্রভ বস্তু আর নিষ্প্রভ বস্তু বলি বা অপ্রভ বস্তু যাই বলি না কেন, এই উৎস থেকে যে সমস্ত আলো বিকিরিত হয়ে আসছে, সেই যে উৎস থেকে আলোগুলো বিকিরিত হচ্ছে, সেই বিকিরিত হয়ে সেই আলো অন্য কোনো বস্তুর উপর আপাতিত হচ্ছে, যে বস্তুর উপর আপাতিত হচ্ছে সেই বস্তুগুলোকে আমরা মাধ্যম বলি। মানে আলোক যে বস্তুর উপর আপাতিত হয় বা যে বস্তু দ্বারা প্রবাহিত হয় বা যে বস্তুর মধ্য দিয়ে প্রবাহিত হয় তাদের বলছি আমরা আলোক মাধ্যম। যদিও আলো প্রবাহিত হওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন পড়ে না, যেমন সূর্য থেকে যে আলো পৃথিবীতে আসছে, পৃথিবী আর সূর্যের মাধ্যমে একটা বিশাল শূন্যস্থান, অনেক দূরত্ব একটা শূন্যস্থান, সেই শূন্যস্থানের মধ্য দিয়ে কিন্তু প্রায় 8.5 মিনিটের মধ্যে সূর্য থেকে আলো পৃথিবীতে এসে পৌঁছে যাচ্ছে, অথচ কোনো মাঝখানের মাধ্যম নেই।
তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে আলো কোনো প্রবাহের সময় কোনো স্থান থেকে অন্য কোনো স্থানে যাওয়ার সময় আলোক মাধ্যমের প্রয়োজন পড়ে না, আলোক মাধ্যম ছাড়াই প্রবাহিত হতে পারে। কিন্তু আলোক অন্য কোনো মাধ্যম যদি আলোর প্রবাহ পথে গতিপথে অন্য কোনো মাধ্যম আসে, আলো তার মধ্য দিয়েও প্রবাহিত হতে পারে। তাহলে যার মধ্য দিয়ে আলো প্রবাহিত হয় তাকে বলছি আমি আলোক মাধ্যম। আমরা প্রধানত মাধ্যম তিন ভাগে ভাগ করতে পারি মাধ্যমকে। একটা মাধ্যমকে বলছি স্বচ্ছ মাধ্যম। তাকে স্বচ্ছ মাধ্যম বলে, যেমন কাঁচ, যেমন জল, এই সমস্ত মাধ্যমের মধ্যে দিয়ে আলো প্রবাহিত হওয়ার সময় আলো কোনো দিকে বিচ্ছুরিত হয় না, বাধাহীন অবস্থায় আলোর বেশিরভাগ অংশটা এদের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যায়। তাহলে যে মাধ্যমের মধ্য দিয়ে আলো প্রায় বাধাহীন অবস্থায় আলোকের বেশিরভাগ অংশ প্রবাহিত হয়ে যায় সেই মাধ্যমকে বলছি আমরা স্বচ্ছ মাধ্যম। যেমন কাঁচের জানলা, বাইরে সূর্যের আলো কাঁচের জানলা দিয়ে বেশিরভাগটাই প্রবেশ করতে পারে। যদি ডাইরেক্টলি সূর্যের রোদ কাঁচের উপর পড়ে, ডাইরেক্টলি সেই রোদ ঘরের মধ্যে কাঁচের মাধ্যমে প্রবেশ করতে পারে। আবার পরিষ্কার জল, একটা বিকারের মধ্যে পরিষ্কার জল নিয়ে যদি আমি একদিকে টর্চটা ধরি, অন্যদিকে টর্চের আলোটা দেখতে পাই, মাধ্যমটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম। তাহলে প্রথম ধরনের মাধ্যম পেলাম আমরা স্বচ্ছ মাধ্যম। দ্বিতীয় রকম মাধ্যমের নাম দিচ্ছি কি, যেমন দেওয়াল। যদি দেওয়াল থাকে, দেওয়ালের একপাশ যদি আলো জ্বলে, আমরা কিন্তু অপর পাশ দিয়ে সেই আলোর উৎসটাকে দেখতে পাই না। একটা দেওয়াল রাখা আছে, এখানে একটা কার্ডবোর্ড রাখা আছে, সেই কার্ডবোর্ডের একদিকে টর্চ জ্বলেছে, এপাশে যদি আমরা দেখি আমরা কিন্তু টর্চের আলোটা দেখতে পাবো না। তার মানে এই মাধ্যমের মধ্যে দিয়ে আলো প্রবাহিত হতে পারছে না। তাহলে যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো প্রবাহিত হতে পারে না সেই মাধ্যমকে বলছি আমরা অস্বচ্ছ মাধ্যম। যেমন যেমন দেওয়াল, যেমন কার্ডবোর্ড, এরা সবই হচ্ছে অস্বচ্ছ মাধ্যম বা অস্বচ্ছ বস্তু যার মধ্যে দিয়ে আলো প্রবাহিত হতে পারছে না। কিন্তু কিছু মাধ্যম আছে তার একটু অন্যরকম, যেমন ঘষা কাঁচ। এখন জানলায় যে কাঁচগুলো লাগানো হয় সেই কাঁচগুলো দিয়ে দেখবো কি একদিক থেকে অপর পাশটা বা বাইরেটা খুব স্পষ্ট বুঝতে পারা যায় না, কেউ দাঁড়িয়ে থাকলে তার মুখটা বুঝতে পারা যায় না। অথচ যদি সূর্যের আলো বা যদি বড় টর্চ জ্বালানো হয় বাইরে, সে আলোটা কিন্তু বুঝতে পারা যায়। মানে এমন একটা মাধ্যম যে মাধ্যমের মধ্যে দিয়ে আলোটা সম্পূর্ণরূপে প্রবাহিত হতে পারে না, তার কিছু অংশই প্রবাহিত হয়, সেই মাধ্যমের নাম দিচ্ছি আমরা ঈষৎ স্বচ্ছ মাধ্যম বা ঈষৎ স্বচ্ছ মাধ্যম। এই যে ঈষৎ স্বচ্ছ মাধ্যম পেলাম, সেই স্বচ্ছ মাধ্যমটা কীরকম মাধ্যম, এমন একটা মাধ্যম যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো সম্পূর্ণরূপে প্রবাহিত হতে পারে না, যাতায়াত করতে পারে কিন্তু ভালোভাবে যাতায়াত করতে পারে না, সম্পূর্ণ পরিমাণ এক পাশ থেকে অন্য পাশে যেতে পারে না, তাদের নাম দিচ্ছি আমরা ঈষৎ স্বচ্ছ মাধ্যম। তাহলে আমরা আলোর উৎস পেলাম দুরকম, সপ্রভ বস্তু আর নিষ্প্রভ বস্তু বা অপ্রভ বস্তু। আর যে যার মধ্যে দিয়ে আলো প্রবাহিত হয় তাকে যাকে বলছি আমরা মাধ্যম, সেটা তিন রকম পেলাম, স্বচ্ছ মাধ্যম, অস্বচ্ছ মাধ্যম আর ঈষৎ স্বচ্ছ মাধ্যম। তাহলে আলো প্রবাহের জন্য আমার দরকার পড়ছে কোনো একটা উৎস, দরকার পড়ছে কোনো একটা মাধ্যম, উৎস দিয়ে আলো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে। এবারে যে উৎস বলছি আমরা, মানে সপ্রভ আর নিষ্প্রভ বস্তু, সেই উৎস কত রকমের হয় দেখা যায়। তার কারণ হচ্ছে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে যদি কোনো একটা বস্তু থেকে আলো এসে কোনোভাবে আমাদের চোখের মধ্যে পড়ে, তাহলে আমরা বস্তুটাকে দেখতে পাবো। বস্তুটা আমাদের চোখের সামনে নাও থাকতে পারে কিন্তু আমরা দেখতে পাবো। যেমন একটা খুব সহজ ব্যাপার, যদি একটা আয়না নিই, আয়নার দিকে আমি তাকিয়ে আছি একটু সরে কোন করে, যেমন এটা যদি আমাদের আয়না হয় একটা, আমি এই আয়নার মাঝখানে একটা অস্বচ্ছ বস্তু রাখলাম এবং এপাশে একটা বস্তুকে রাখলাম। যদি আমরা এদিকে থাকি আমরা দেখব বস্তুটাকে এই আয়নার মাধ্যমে এইখানটা দেখতে পাচ্ছি বস্তুটাকে, কি করে দেখতে পাবো? তাহলে নিশ্চয়ই কোনোভাবে এই বস্তু থেকে আলোটা এসে আমাদের চোখে পড়েছে। কীভাবে এসে চোখে পড়েছে সেটা আমরা পরে কোনো একটা ক্লাসে পড়বো, কিন্তু আমাদের চোখে এসে পড়েছে। তাহলে কোনো বস্তু থেকে নির্গত আলোক রশ্মি বা কোনো উৎস থেকে নির্গত আলোক রশ্মি যদি আমাদের চোখে এসে কোনোভাবে পড়ে, তাহলে আমরা সেই উৎসটাকে দেখতে পাবো। তাহলে সেই যে উৎসটাকে দেখতে পাচ্ছি, এই উৎসটা কত রকমের হয়, মানে যে বস্তু থেকে আলো নির্গত হচ্ছে বা যার থেকে আলো নির্গত হচ্ছে সেই বস্তুটাকে আমরা আলোক উৎস বলছি,
এবং নেক্সট দেখব আমরা এই আলোক উৎস করকমের হয়। যেমন একটা টর্চ, সেই টর্চের মাঝখানটা একটা চওড়া অংশ এরকম দেখতে হয় প্রায়, এবং সেই চওড়া অংশ থেকে আলো নির্গত হয়। যদি অনেকটা বিস্তীর্ণ এলাকা জুড়ে উৎপন্ন আলো নির্গত হয় বা কোনো একটা বস্তুর একটা বিস্তীর্ণ এলাকা থেকে আলো অনেক পরিমাণ আলোক রশ্মি নির্গত হয়, তখন সেই আলোক উৎসটার নাম দিচ্ছি আমরা বিস্তৃত উৎস, মানে আকারে বড়, সেখান থেকে অনেক বেশি আলো নির্গত হচ্ছে, তাকে বলছি বিস্তৃত উৎস। এইবার যদি আমরা এই টর্চের সামনে একটা কার্ডবোর্ড রেখে দিই আর এই কার্ডবোর্ডটার মাঝখানে একটা ছোট্ট ছিদ্র করে দিই, তখন কিন্তু এই উৎস থেকে আলো এসে সব এখানে গার্ড হয়ে গেল আর এই ছিদ্র থেকে হয়তো কিছু পরিমাণ আলো বাইরে বেরিয়ে গেছে। তার মানে এখানে উৎসটা একটা বিন্দু। তাই যদি কোনো এক আলোক উৎসটা একটি ক্ষুদ্র অঞ্চল হয় বা ক্ষুদ্র অঞ্চল থেকে যখন আলোটা নির্গত হয় তখন সেই উৎসকে বলছি আমরা বিন্দু উৎস। তাহলে বিস্তৃত উৎস হচ্ছে যেমন সূর্য, যেমন টর্চ, এবং বিন্দু উৎস হচ্ছে একটি ছিদ্র বা কিছু পরিমাণ বিস্তৃত উৎসের সামনে রাখা একটি ছোট ছিদ্র, তাকে বলছি আমরা বিন্দু উৎস। এই বিস্তৃত উৎস আর বিন্দু উৎস, তাহলে আলোক উৎস দুরকম পেলাম, বিন্দু উৎস আর বিস্তৃত উৎস। এবারে বিন্দু উৎস থেকে আর বিস্তৃত উৎস থেকে আলো যখন নির্গত হয় তখন সে নির্গত হয়ে কিভাবে প্রবাহিত হয় এবার আমরা সেটা জানব। আমরা উচ্চ ক্লাসে পড়ব যে আলো সবসময় তরঙ্গ আকারে প্রবাহিত হয়, আলো যখন প্রবাহিত হয় তরঙ্গ আকারে প্রবাহিত হয়। এই তরঙ্গ আকারে প্রবাহিত হওয়ার সময় যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যটা বা তরঙ্গটা খুব ক্ষুদ্র তরঙ্গ, সেহেতু আলো যখন প্রবাহিত হয় ধরা হয় আলো সব সময় সরল রেখায় প্রবাহিত হচ্ছে। যখন আলো প্রবাহিত হয় তো অবশ্যই তরঙ্গ আকারে প্রবাহিত হয়, কিন্তু তরঙ্গটা খুব ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের হওয়ার জন্য বা ক্ষুদ্র তরঙ্গ হওয়ার জন্য ধরা হয় আলো সরল রেখায় প্রবাহিত হচ্ছে। এবং আলো যে প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হওয়ার সময় প্রত্যেকটা সরলরৈখিক আলোকে বলা হয় এক একটি আলোক রশ্মি বা রশ্মি, এক একটি আলোক রশ্মি। মানে যখন একটা বিন্দু উৎস থেকে আলো আসছে তখন একটাই আলোক রশ্মি আসছে, কিন্তু যখন বিস্তৃত উৎস থেকে আসছে তখন অনেকগুলো আলোক রশ্মি মিশে আসছে। তাই বিন্দু উৎস থেকে যখন নির্গত হয় তখন আলোক রশ্মি নির্গত হয়, কিন্তু যখন কোনো বিস্তৃত উৎস থেকে আলো নির্গত হয় তখন আলোক রশ্মি গুচ্ছ নির্গত হয়, ইংলিশে বলে বিম অফ লাইট। একজন রে অফ লাইট, পরে বলছে বিম অফ লাইট, আলোক রশ্মিকে বলছে রে আর আলোক রশ্মি গুচ্ছকে বলা হচ্ছে বিম। তাহলে আলোক রশ্মি আর আলোক রশ্মি গুচ্ছ, আলোক রশ্মি অনেকগুলো মিলে তৈরি করা একটা আলোক রশ্মি গুচ্ছ। এই যে আলোক রশ্মি গুচ্ছ উৎপন্ন হচ্ছে যখন একটা বিন্দু উৎস থেকে বা বিস্তৃত উৎস থেকে নির্গত হচ্ছে, তখন এই আলোক রশ্মি গুচ্ছগুলো কিভাবে নির্গত হয়, এই নির্গত হওয়ার প্রকৃতিটাকে আমরা মানে প্রকৃতির উপর ভিত্তি করে আমরা আলোক রশ্মি গুচ্ছকে তিন ভাগে ভাগ করতে পারি। তাহলে উৎস থেকে উৎপন্ন আলো বিস্তৃত হতে পারে, বিন্দু হতে পারে, সেই উৎস থেকে উৎপন্ন আলো যখন নির্গত হয় একাধিক রশ্মিগুচ্ছ নির্গত হচ্ছে, এবং সেই রশ্মিগুচ্ছগুলো তিন রকমের হয়। কিরকম? আমি ধরলাম এটা একটা বিন্দু উৎস, এবারে বিন্দু উৎস থেকে আলো রশ্মিগুচ্ছ নির্গত হচ্ছে, একটা উপর দিকে গেল একটা নিচের দিকে এলো, এইভাবে রশ্মিগুচ্ছগুলো ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে পড়ছে। অর্থাৎ একটি বিন্দু উৎস থেকে একাধিক আলোক রশ্মিগুচ্ছ নির্গত হতে পারে, একটি বিন্দু উৎস থেকে একাধিক আলোক রশ্মিগুচ্ছ নির্গত হতে পারে, কিন্তু সেই আলোক রশ্মিগুচ্ছ উৎপন্ন হওয়ার পর যত উৎস থেকে দূরে যায়, যত উৎস থেকে দূরে যায় তত তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এই আলোক রশ্মি আর এই আলোক রশ্মি, এইখানে দূরত্ব ছিল এইটুকু, দূরে গেল দূরত্বটা বেড়ে গেল, এই দুজনের দূরত্ব ছিল এইটুকু, দূরে গেল দূরত্ব বেড়ে গেল, যত দূরে যাবে তত তাদের মধ্যে দূরত্বটা বেড়ে যাবে। যদি এরকম আলোক রশ্মি গুচ্ছ হয় যে উৎস থেকে দূরে যেতে যেতে যত দূরে যায় তত তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে, তখন এদেরকে বলা হচ্ছে অপসারী আলোক রশ্মি, অপসারী
আলোকরশ্মি, মানে অপসৃত হচ্ছে তাই বলা হচ্ছে অপসারী আলোকরশ্মি। তো প্রথমে পেলাম এক ধরনের আলোকরশ্মি যেটা হচ্ছে অপসারী আলোকরশ্মি। মনে রাখতে হবে বিন্দু উৎস থেকে, বিন্দু উৎস থেকে সব সময় অপসারী আলোকরশ্মি গুচ্ছ নির্গত হয়। বিন্দু উৎস সেখান থেকে অপসারী আলোকরশ্মি গুচ্ছ নির্গত হচ্ছে। তাহলে কাকে অপসারী আলোকরশ্মি গুচ্ছ বলে একবার বলে নেওয়া যাক। বলছে যখন কোনো বিন্দু উৎস থেকে আলোকরশ্মি উৎপন্ন হয়, সেই আলোকরশ্মিগুলি উৎপন্ন হয়ে প্রবাহিত হওয়ার সময়, সেই আলোকরশ্মিগুলি উৎপন্ন হয়ে প্রবাহিত হওয়ার সময় যত উৎস থেকে দূরে যায় তত যদি তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে তখন সেই রশ্মিগুচ্ছকে বলা হচ্ছে অপসারী আলোকরশ্মিগুচ্ছ। পেলাম। সেকেন্ডলি এবার উৎসটা হচ্ছে বিস্তৃত, মানে একটা বড় অংশ, সূর্য বা ধরলাম টর্চ, সেখান থেকে আলোকরশ্মি নির্গত হচ্ছে। যখন নির্গত হয় সব আলোকরশ্মিগুলো পরস্পরের সমান্তরালভাবে নির্গত হয়ে ডুবে চলে যায়। তাহলে বলছে যদি কোনো বিস্তৃত উৎস থেকে আলোকরশ্মি নির্গত হয়, উৎপন্ন হয়, সেই আলোকরশ্মি উৎস থেকে যতই দূরে যাক না কেন যদি সবাই পরস্পরের সমান্তরাল থাকে, অর্থাৎ পরস্পরের থেকে দূরেও সরে যাবে না, পরস্পরের কাছেও আসবে না, তখন সেই আলোকরশ্মি গুচ্ছর নাম দেওয়া হচ্ছে সমান্তরাল, সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ। এবং কোন উৎস থেকে পাওয়া যাচ্ছে? বিস্তৃত, বিস্তৃত উৎস থেকে পাচ্ছি আমরা সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ। তাহলে ফার্স্ট পেলাম অপসারী, দেন সমান্তরাল। কাকে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ বলে? বলবো কোনো উৎস থেকে বা বিস্তৃত উৎস থেকে আলোকরশ্মি উৎপন্ন হয়ে প্রবাহিত হওয়ার সময় যদি রশ্মিগুলি পরস্পরের সমান্তরাল থাকে তখন তাকে বলা হয় সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ। দুরকম পেলাম। এছাড়া আর এক রকমের আলোকরশ্মি পাই, যেমন একটা বিস্তৃত আলোকরশ্মি উৎস আছে, সেখান থেকে সমান্তরাল আলোকরশ্মি নির্গত হচ্ছে, তাকে একটা বিশেষ মাধ্যমের মধ্যে দিয়ে চালনা করলাম, যেমন ধরে নিলাম লেন্স। আমরা এটা অনেকেই বাড়িতে এক্সপেরিমেন্টটা করতে পারি যে একটা আলো ধরলাম, সেই আলোটা লেন্সের সামনে ধরলাম, বা সূর্যের আলো, সূর্যের সামনে লেন্সটা ধরলাম, দেখো লেন্সের সামনেই একটা উজ্জ্বল বলয় তৈরি হয়েছে। এবার যত লেন্সটাকে সামনে পেছনে করবো দেখবো বলয়টা ছোট বড় হচ্ছে, বিশেষ জায়গায় নিয়ে গেলে দেখবো একটা ক্ষুদ্র উজ্জ্বল আলোক বিন্দু তৈরি হয়েছে। কি করে হয়? লেন্সের কাজ হচ্ছে উত্তল লেন্সের অবশ্যই কাজ হলো সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছকে একটা বিন্দুতে মিলিত করা। তাহলে যদি এরকম হয় কোনো উৎস থেকে আলোকরশ্মি গুচ্ছ প্রবাহিত হওয়ার সময় তারা প্রবাহিত হয়ে পরস্পর একটি বিন্দুতে মিলিত হয়ে যায় তখন সেই আলোকরশ্মি গুচ্ছ নাম দিচ্ছি আমরা অভিসারী আলোকরশ্মি গুচ্ছ। অভিসারী, তখন তার নাম দিচ্ছি আমরা অভিসারী আলোকরশ্মি গুচ্ছ। তাহলে উৎস থেকে দূরে চলে গেলে বা যাওয়ার সময় পরস্পরের দূরে চলে গেলে অপসারী, পরস্পর সমান্তরাল থাকলে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ, এবং যদি একটি মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার পর একটা বিন্দুতে মিলিত হয়ে যায় তখন তার নাম দিচ্ছি আমরা অভিসারী আলোকরশ্মি গুচ্ছ। তাহলে উৎস থেকে বিন্দু হোক বা বিস্তৃত থেকে উৎস থেকে যে আলোকরশ্মি গুচ্ছ উৎপন্ন হচ্ছে তারা হচ্ছে তিন রকম, অপসারী, অভিসারী এবং সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ। তাহলে এইটা পেলাম আমরা প্রথম ক্লাসে যে আলোক উৎপন্ন হলো কোন জায়গা থেকে উৎপন্ন হলো, মানে যাকে বলছি আমরা উৎস, কত রকমের উৎস হয়, সপ্রভ নিষ্প্রভ বস্তু, এছাড়া সপ্রভ বস্তু কত রকমের হতে পারে বা নিষ্প্রভ বস্তু কত রকমের হতে পারে, বিন্দু উৎস, বিস্তৃত উৎস, যে মাধ্যম দিয়ে আলোক প্রবাহিত হয় মাধ্যম কত রকমের হতে পারে, তিন রকম, ঈষৎস্বচ্ছ মাধ্যম, স্বচ্ছ মাধ্যম এবং অস্বচ্ছ মাধ্যম। এই হলো প্রথম অংশ আলোকরশ্মি। এবং এই অংশের শেষ একটা ব্যাপার পড়ানো যেতে পারে বা বলা যায়, সেটা হচ্ছে আলো যখন প্রবাহিত হবে তখন সবসময় সরলরেখায় প্রবাহিত হবে। একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করা যেতে পারে, একটা বাতি নিলাম, সেই বাতিটা জ্বলছে, এইবারে বাতির সামনে একটা সরু নল, কাগজ খবরের কাগজটাকে গোল করে একটা সরু নল তৈরি করা হবে। যদি এপাশ থেকে দেখি যে বাতির আগুনটা দেখতে পাবো, এইবার কোনোভাবে এই নলটাকে যদি আমরা এরকম বেঁকিয়ে দিই, এবার যদি এখানে চোখ রাখি
দেখবো আর বাতিটাকে দেখতে পাচ্ছি না, হয়তো আলো একটু দেখতে পাবো কিন্তু বাতিটাকে আর দেখতে পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ এটা প্রমাণ করে যে আলো সবসময় সরলরেখায় যায়। যখন নলটা সোজা ছিল তখন বাতি থেকে সোজা আলো রশ্মি চোখে পড়ছিল, যেই নলটা বেঁকে গেল বাতি থেকে আলো রশ্মিটা গিয়ে আটকে গেল বাঁকা অংশে, কারণ সে তো বক্র পথ চেনে না, সে সবসময় সরলরেখায় যায়, আটকে যায়, ফলে বাতির আলোটা আর চোখে আমাদের পৌঁছে না। এই সহজ পরীক্ষাটা প্রমাণ করে যে আলো রশ্মি সরলরেখায় যায়। তো এই কোটা পয়েন্ট আমাদের প্রথম অংশে পড়তে হবে, যে অংশটা আমরা পেলাম এখান থেকে যাবতীয় যে সংজ্ঞাগুলো আলোচনা করলাম এই সংজ্ঞাগুলো খুব ভালো করে বুঝতে হবে। এটা হলো আলোকের প্রথম অংশ।